শারদীয় দুর্গোৎসব বলে কলে আপনার চকুর আগত ভাসি আহে কেটামান বিশেষ বস্তু। দুর্গা দেবীর প্রতিমা, বেলুন, খেলনা সামগ্রীবুর প্রথমে আপনার চকুত ভাসি আহে। কিন্তু শারদীয় দুর্গোৎসব যিমানেই যে নতুন বস্তু নোলাও কিয়, এই বস্তুটো নহলে যেন পূজার মাদকতাই না থাকে। পিছে কি এই বিশেষ বস্তুটো? অ রব, এই বস্তুটোর নাম শুনিলেই আপনার ওলাব পারে জিভার পানি। এই বিশেষ বস্তুটো হল জেলেপি। এই জেলেপির নামটো শুনার লগেলগেই সাগে আপনার জিভার পানি পড়লেই নপরিবই বা কিয়? এইহেন শারদীয় দুর্গোৎসবত জেলেপির সোয়াদ প্রতিগী লোকে লয়। দুর্গা পূজা আর জেলেপির সম্পর্ক এটা মুদ্রার দুটা পিঠির দরে। দুর্গা পূজাত জেলেপি কেনেক এক অভিন্ন অঙ্গ হয়ে পড়ল তার ইতিহাস পাবল টান। উল্লেখ, পশ্চিমবঙ্গ দুর্গা পূজার পয়োভর বেশি আর সেই অনুসরী পূজাত জেলেপির প্রচলনও স্বাভাবিকতাই তাতেই বেশি। পরিবর্তিত সময়ের লগেলগে অসমতো দুর্গা পূজাত জেলেপিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে পড়ল। কিন্তু জেলেপির ইতিহাস কি? 1300 শতিকাতে প্রচলন হয়েছিল জেলেপি। মহম্মদ বিন হাসান আল বাগদাদীর লেখাত আছে জেলেপির কথা। অকল সিমানেই নহয়, তথ্য অনুসরি জেলেপির প্রচলন করেছিল মিশরের ইহুদীসকলে। কিন্তু জেলেপি যতেই যিয়েই প্রচলন নকর কিয়, ভারতীয় উপমহাদেশত জেলেপি প্রচলন করে মুসলমানসকলে। ভারতত জেলেপি প্রচলন হওয়ার এই মিঠাইবিধ অতি জনপ্রিয় হয়ে পড়ে। শিশুরপর বৃদ্ধলৈকে সকলোরে প্রিয় এই পাকলগা জেলেপি। বিশেষ দুর্গা পূজাত এখন জেলেপি নাখালে যেন পূজা পূজা নালাগে। গরম গরম মচমচিয়া জেলেপি খাই খাই পূজা উপভোগ করার আনন্দ বেলেগ। ময়দা, চেনি আর ঘিউর জড়িয়ে তৈয়ার করা জেলেপির সোয়াদে অনন্য। বিশেষ গরম জেলেপির সোয়াদে বেলেগ। দুর্গা পূজাত স্থায়ী হোটেল রেস্টুরেন্ট সমূহে ভিন্ন রকমের জেলেপি তৈয়ার করে গ্রাহকক আকর্ষণ করবলে চেষ্টা করে। একদরে দুর্গা পূজা বলে পূজাস্থলীর ওসর অথবা রাজপথর কাষত অস্থায়ীভাবে মিঠাইর দোকান দিয়া ব্যবসায়ী সকলেও জেলেপি বিক্রি করিয়েই হাজার হাজার টাকা উপার্জন করা দেখবলে পাওয়া যায়। ইফালে পূজার কেদিনত জেলেপির দাম বেশি হয় যদিও মানুষে জেলেপির সোয়াদ লয়। অবশ্যই এটা দুর্গা পূজা বলিয়েই নহয়, সকলো সময়তে উপলব্ধ হয় জেলেপি। কিন্তু এটা কথা কবই লাগিব যে শারদীয় দুর্গোৎসবত জেলেপি খোৱাৰ আমেজে অনন্য। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।